স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে পুরান ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব এজন্য ভূমি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে জোরালো ভূমিকা পালন করতে হবে সকালে রাজধানীর বাংলা বটরে সংবাদ সম্মেলনে কথা জানান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের প্রকৌশলীরা পাশাপাশি ব্যবসা ও আবাসিক এলাকা চিহ্নিত করে পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরিয়ে নেয়ারও পরামর্শ দেন প্রকৌশলীদের এই সংগঠন এই মুহূর্তে যদি আপনি খবর পান এই বিল্ডিংয়ের তলায় বোমা আছে কিংবা তলায় বোমা আছে আপনি কি করবেন আপনি কি আমাদের মতামতের জন্য সরকার অপেক্ষা করবে যে আপনারা চান কি এই বিল্ডিং থেকে সরে যেতে সরকার অবশ্যই সবাইকে ইভাকুয়েট করবে এইটাই হচ্ছে যে সরকারের পলিসি সারা বিশ্ব জুড়ে তাই হয় প্রফেশনালসরা রয়েছেন এখানে সংশ্লিষ্ট যে সরকারি যে সংস্থাগুলো রয়েছেন একত্রে বসে আমাদেরকে চিন্তা করা দরকার এবং সর্বোপরি রাজুকের তারা পরিকল্পনা করে দেন তো তারা পরিকল্পনায় কিন্তু রিডেভেলপমেন্টের বিভিন্ন স্কিমের কথা বলেছেন বিভিন্ন এলাকার জন্য সেগুলো আমরা দেখে আমাদেরকে উচিত হবে সেই যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া